আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সারাদিন মনটা একটুও ভালো ছিল না, কারণ ফাইজের আব্বু একটি বিশেষ কাজে রোমে যাচ্ছিল। তো যাওয়ার সময় ফাহিম অনেক কান্না করছে, তো ফাহিমকে নিয়ে গিয়েছে। তো এই প্রথম ফাহিম আমাকে ছাড়া রোমে গিয়েছে, আলহামদুলিল্লাহ। ট্রেনে করে গিয়েছে, আবার ট্রেনে করে সই সালামতে ফিরে এসেছে, গাড়ি নেয় নাই। তো আসার সময় দেশি কিছু শাক সবজি এবং ফলমূল নিয়ে আসছে। ফাহিম কোথায় গেছো? আম্মুকে রাখি, রোমে গেছো? ফাহিমা আজকে ওর আব্বুর সাথে রোমে গেছে, আমাদেরকে নাই নাই। এই প্রথম আমার ছেলে ট্রেনে করে আমাকে ছাড়া রোমে গেছে। তা আমার জন্য কি নিয়ে আসছ আব্বু? জুতা খুলে ফেলছি। এই যে জুতা খুলে এখন পা চুলকায়। আর আমার বাসার অবস্থা তো খুবই খারাপ, এই তো রোম থেকে কি অনেক জিনিস নিয়ে আসছে। এখানে দুটা আছে, আরও আছে ওদিকে নিয়ে গেছে। পাই যা ফাহিম, আমার জন্য আম্মুর জন্য কান্না করো নাই। ফাহিম কান্না করো নাই, এখানে চুলকায়। এখানে এখানে কি হয়েছে আব্বু? জুতা ব্যথা পেয়েছ? দা আচ্ছা, আল্লাহ ভালো করে দেবে। আম্মু আম্মু দোয়া করে দিছে, আল্লাহ ভালো করে দেবে। দা আম্মু জিন্সের প্যান্ট খুলে দিই। এই তো এখানে আরো অনেক কিছু আছে। এটার ভিতরে কি আব্বু? এ ফাইজা আম্মু, এটার ভিতর মনে হয় মিষ্টি মিষ্টি আর মনে হয় পেঁয়াজু নাকি সিঙ্গারা না সামোসা, খুললে দেখবো আর কি। এখানে মনে হয় ফ্রিজের জিনিস আর কি। ও আচ্ছা, আমও নিয়ে আসছে, এই যে আমও আছে। তা আমি পরে খুললে দেখবো কি কি নিয়ে আসছে। আর এদিকে কি? এদিকে হচ্ছে সব সবজি। আজকে গাড়ি নেয় নাই, ট্রেনে করে গেছে। তো তো ট্রেনে করে যা পারছে হাতে করে নিয়ে আসছে। গাড়ি নিয়ে গেলে তো অনেক বাজার আসে। এখানে মনে হয় যে লিচু, এ পাই যাবো নি আব্বু, লিচু নিয়ে আসছে, আম লিচু নিয়ে আসছে, দেখো। আল্লাহ মাশাল্লাহ, এই যে দেখো, দাঁড়া আমি খুলবো, ঠিক আছে। আর এখানে সবজি আছে, দেখছো? তুমি ওই দিন লিচু খাইতে বলছো না, পাপার লিচু নিয়ে আসছে, আমও নিয়ে আসছে, ভাই বোন দুজনের জন্য। ফাহিমতে আসার পর দুষ্টামি শুরু হয়ে গেছে, ও সাইকেল নেবে। আমার বাসায় তো কাজ চলতেছে বারান্দায়, তাই বারান্দার সব গাছপালা এখন বাসার ভিতরে আছে। এই যে গোলাপ ফুল ফুটছে এখানে, এই যে এখানে হচ্ছে ধনে পাতা, মরিচ গাছ, তারপরে নিচে হচ্ছে সব মিষ্টি কুমড়ার গাছপালা আছে, আরও আছে। না পয়সা খুলো দেখি কি কি নিয়ে আসছে তোমার বাইয়া। ওয়াও, ফাহিম সারাদিন কিছু খায় নেই, ট্রেনের মধ্যে ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠছে, এখন ওকে খাওয়ার জন্য চেষ্টা চলতেছে। মজা দেখো এখানে কি কি আছে। আম আম, এগুলো তো দেশি আম না, আম্মু কম দেশি আম এগুলাই, এমনি আম তো। এই যে এটা এটা একটু নরম হয়ে গেছে, আম খাবে বলছে। আর লিচু খাবে বলছিল পাইজা। এই যে লিচু, এই যে বাংলাদেশি লিচু নাকি কোত্থেকে কম দেশি কি জানি, চামড়াটা কালো হয়ে গেছে, এমনিতে কিন্তু থোকনা থোকনা আছে। যাই হোক, সিজনের জিনিস খাচ্ছে মানে দেখতেছি আর বাচ্চাদেরকে দেখাচ্ছি খাওয়াচ্ছি, এটাই যথেষ্ট আমরা প্রবাসীরা। যাই হোক আলহামদুলিল্লাহ। না আম্মু একটা খুলে খাও, দাও প্রথমে এগুলো ধুতে হবে। আর এখানে কি? সমোসা, সিঙ্গারা আর পেঁয়াজু। আমি ইদানিং বেশি সমোসাকে মানে অনেক মিস করতেছি, মানে আমার অনেক মন চাইতেছে খাওয়ার জন্য। তো রাব্বু নিয়ে আসছে, রুমে গেলে তো এমনি নর্মালি খাওয়া হয় আর নিজে বানাই খাই, তাও আর কি। আমার কি চমচা বেশি পছন্দ, তাই ফাইজা রাব্বু নিয়ে আসে। আর ফাইজা ফাহিম দুজনে মিষ্টি খেতে পছন্দ, তো মিষ্টি নিয়ে আসছে। আম্মু মজা লিচু, ফাইজাকে বলছিলাম যে আম লিচু খাওয়ার জন্য চলো বাংলাদেশ থেকে ঘুরে আসি। এই দিনে তো এখন বাংলাদেশে প্রচুর আম কাঁঠাল অনেক কিছু পাওয়া যায়, তো ওগুলো তো আমাদের দেখা হয় না। আর বাচ্চাদের ফাইজা তো দেখেই নেই টোটালি, ও আম এমনি নর্মালি যে রুম থেকে নিয়ে আসলে তখন ও দেখে আর কি আর খায়। তো এই আর কি। আর ওখানে সবজি কি আনছে দেখবো, দাঁড়াও সবগুলো খুলিনি। যেহেতু গাড়ি নেয় না, তা হাতে করে যা পেয়েছে সব নিয়ে আসছে। এই যে ধনে পাতা, শিম, তারপর আমরা এগুলোকে দুন্দুল বলি, আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাবেন।
এটা কসুর মুখা, তারপর হচ্ছে পুঁই শাক, আমরা সুসিন্দা বলি এগুলাকে, তারপরে লাউ, তারপরে যে বরবটি, এই যে কচুল্লতি বলি আমরা এটাকে। আর সবজির নাকি প্রচুর দাম, তাও যতটুকু পেরেছে নিয়ে এসছে অনেকদিন পর দেশি শাক সবজি, দেখে আমার থেকে অনেক ভালো লাগছে। আর রান্নাও করেছি, খেয়েছি, অনেকদিন পর খাচ্ছি এই শাক সবজি। আর এখানে যে সিঙ্গারা সমোসা নিয়ে আসছে, আর এই যে বিস্কুটগুলো পাইজা পাহিম অনেক পছন্দ করে, তাই ওরা অনেকগুলো বিস্কুট এগুলো নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, দেখে মনটা অনেক ভালো লাগলো। পাহিম লং জার্নিং করে অনেক টায়ার্ড হয়ে গেছে, পাহিমের জন্য সবাই দোয়া করবেন। মিষ্টিও নিয়ে আসছিল, পাইজা মিষ্টি পছন্দ করে, আর লিচু তো আছেই। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ, টাটা।